বলেছিলাম যে জাতিসংঘের যে প্রিন্সিপাল অর্গান রয়েছে ছয়টি, এই ছয়টি অর্গানের মধ্যে একটি অর্গানের কার্যক্রম বর্তমানে নাই, যার নাম হচ্ছে ওসি পরিষদ বা ট্রাস্টিশিপ কাউন্সিল। কিন্তু কার্যক্রম রয়েছে, পাঁচটি অর্গানের কার্যক্রম রয়েছে, সেই পাঁচটি অর্গান নিয়ে আমরা এখানে কথা বলবো। শুরুতে আমরা এই জাতিসংঘ পার্ট টু, দ্যাট মিনস ইউএন পার্ট টু তে আমরা যেটা দিয়ে শুরু করব সেটা হলো যে জাতিসংঘের সাধারণ পরিষদ, অর্থাৎ ইউএনজিএ। ইউএনজিএ হচ্ছে ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি, ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি বা জাতিসংঘ সাধারণ পরিষদ, সংক্ষেপে লেখা হলো ইউএনজিএ। লক্ষ্য রাখবেন জাতিসংঘের যে ছয়টি যে প্রিন্সিপাল অর্গান রয়েছে, সেই ছয়টি প্রিন্সিপাল অর্গানের মধ্যে সব থেকে বড় বা বৃহৎ অর্গানই হচ্ছে এই জাতিসংঘের সাধারণ পরিষদ। আমরা জানি যে জাতিসংঘের টোটাল মেম্বার হচ্ছে 193টি। সো বলা আছে যে, বলা আছে যেটা সেটা হলো যে জাতিসংঘের টোটাল মেম্বারই হবে সাধারণ পরিষদের সদস্য। অর্থাৎ কোন একটি দেশ যখন জাতিসংঘের সদস্যপদ লাভ করছে, তখন আমরা যেটা দেখতে পাবো সেটা হলো যে ওই দেশটি অটোমেটিক্যালি জাতিসংঘের সাধারণ পরিষদের সদস্যপদ লাভ করছে। লক্ষ্য রাখবেন, তাহলে আমরা যদি বলি এই সাধারণ পরিষদ, এই সাধারণ পরিষদের টোটাল সদস্য কয়েকটি, টোটাল সদস্য হচ্ছে 193টি। 193টি সদস্য হচ্ছে সাধারণ পরিষদের। লক্ষ্য রাখবেন, আমরা দেখতে পাই প্রতি বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার, এই সাধারণ পরিষদের একটা অধিবেশন অনুষ্ঠিত হয়। অর্থাৎ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশন বসে প্রতি বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার। আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত এই সাধারণ পরিষদের টোটাল অধিবেশন হয়েছে কতটি? 75টি। এবছর অনুষ্ঠিত হবে 76তম অধিবেশন অনুষ্ঠিত হবে। অলরেডি এই 76তম অধিবেশন নিয়ে আমাদের একটা নতুন একটা প্রশ্ন কিন্তু তৈরি হয়ে গিয়েছে, সেটা কি? সেটা হলো যে আমরা জানি যে সাধারণ পরিষদের অধিবেশনকে পরিচালনা করার জন্য একজন সভাপতি থাকেন এবং তাকে অ্যাসিস্ট করার জন্য, তাকে সহযোগিতা করার জন্য আমরা দেখতে পাই 21 জন সহ সভাপতি থাকে। এই সাধারণ পরিষদের 76তম অধিবেশনে অলরেডি সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে মালদ্বীপ, এবং 21 জন যে সহ সভাপতি তার মধ্যে বাংলাদেশ কিন্তু একটা রাষ্ট্র। অর্থাৎ 76তম অধিবেশনে বাংলাদেশ হচ্ছে এই সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবে। তাহলে আমরা বলতে পারি যে সেপ্টেম্বর মাসে, এই সেপ্টেম্বর মাসে থার্ড মঙ্গলবার, কি হয়, এই সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশন বসে। অর্থাৎ আমরা যদি বলি সেটা হচ্ছে অ্যানুয়াল কনফারেন্স, অ্যানুয়াল কনফারেন্স অনুষ্ঠিত হয়। সো প্রতি বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশন বসে। এই পরীক্ষা কিন্তু, এই প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসে যে প্রথাগত ভাবে সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশন কখন বসে। তাহলে আমরা যদি বলি 2020 সাল পর্যন্ত অধিবেশন হয়েছে কতটি? অধিবেশন হয়েছে 75টি। তবে এই 75তম অধিবেশন এটা কিন্তু এক্সেপশনাল অধিবেশন হয়েছে, অর্থাৎ এই অধিবেশনটা হয়েছে ভার্চুয়াল অধিবেশন, হয়েছে। লক্ষ্য রাখবেন ভার্চুয়াল অধিবেশন হয়েছে 75তম অধিবেশন। আর 2021 সালে, লক্ষ্য রাখবেন 2021 সালে এই অধিবেশন বসবে, 76তম অধিবেশন হবে। এই 76তম অধিবেশনের সভাপতি কি হয়েছে? সভাপতি হয়েছে মালদ্বীপ, এবং সহ সভাপতি বাংলাদেশ। এই তথ্যটা আমাদেরকে দারুণ ভাবে বা অনেক গুরুত্ব সহকারে কিন্তু মনে রাখতে হবে। লক্ষ্য রাখবেন, আমরা যদি দেখি বাংলাদেশ। লক্ষ্য রাখবেন এই সাধারণ পরিষদের প্রথম অধিবেশন বসেছিল, আমরা দেখতে পাই 10 জানুয়ারি
1946 সালে 10 জানুয়ারি 1946 সালে অধিবেশন বসেছিল। কোথায় বসেছিল? লন্ডনে এই অধিবেশনটা বসেছিল। আমরা জানি যে জাতিসংঘের যে সচিবালয় বা ইউএন সেক্রেটারিয়েট, এটা কিন্তু নিউ ইয়র্কে অবস্থিত, এবং প্রথাগতভাবে এই নিউ ইয়র্কের যে সভা স্থল সেটার নাম হচ্ছে দা ফ্লাশিং মিডস, যেটার নাম কি, যেটার নাম হচ্ছে দা ফ্লাশিং মিডস, লক্ষ্য রাখবেন। অর্থাৎ এই সাধারণ পরিষদ অধিবেশন যেখানে বসে ওই সভা স্থলটার নাম হচ্ছে দা ফ্লাশিং মিডস। প্রশ্ন হচ্ছে যে এই সাধারণ পরিষদ অধিবেশন হচ্ছে নিউ ইয়র্ক সিটিতে বসে, লন্ডনে কেন সম্মেলনটা হলো প্রথম অধিবেশন? এর কারণটা হচ্ছে যে জাতিসংঘের যে সদর দপ্তর, এই সদর দপ্তরটা 1947 এ কি হয়, উদ্বোধন হয়। এই সদর দপ্তরটা 1947 এ উদ্বোধন হয়, অর্থাৎ 1947 থেকে সাধারণ পরিষদ অধিবেশন নিয়মিত ভাবে বসছে নিউ ইয়র্ক সিটিতে। আর যেহেতু 1947 এ সদর দপ্তর উদ্বোধন করা হয়, সদর দপ্তর ভবন উদ্বোধন করা হয়, এই জন্য 1946 এ এই সদর দপ্তরটা সরি এই প্রথম অধিবেশনটা কোথায় বসতো? ব্রিটেনের রাজধানী বা যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে এই অধিবেশনটা বসছে, লক্ষ্য রাখবেন। এখন পর্যন্ত এই যে 75টি অধিবেশন বসছে, এখন পর্যন্ত এই যে 75টি অধিবেশন বসছে, এই 75টি অধিবেশনের মধ্যে আমার বাংলাদেশের সাথে দুটি অধিবেশনের রিলেশনটা খুব বেশি, এবং সেই দুটো রিলেশনটা আমাদেরকে খুব ভালো করে দেখতে হবে। দুটা অধিবেশনের সাথে আমাদের যে রিলেশন সেটা খুব ভালো করে দেখতে হবে, যার একটা হচ্ছে 41st, লক্ষ্য রাখবেন, যার একটা হচ্ছে 41তম অধিবেশন। এই যে 41তম যে অধিবেশন বসছিল, লক্ষ্য রাখবেন, দুটা অধিবেশন আমরা যদি বলি, দুটা অধিবেশনের কথা যদি বলি, সেই দুটা অধিবেশনের মধ্যে একটা হচ্ছে 41তম অধিবেশন, আর একটা হচ্ছে, প্রথমটা হচ্ছে 29তম অধিবেশন, আর একটা হচ্ছে 41তম অধিবেশন, লক্ষ্য রাখবেন। এই 29তম অধিবেশন, এই অধিবেশনটা 1974 এ হয়েছিল। এই 29তম অধিবেশন হয়েছিল 1974 সালে, এবং এই অধিবেশনের মাধ্যমে বাংলাদেশ জাতিসংঘের 136তম দেশ হিসেবে সদস্যপদ লাভ করেছিল। এবং এই অধিবেশনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু আমরা দেখতে পাই, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমরা দেখতে পাই বাংলায় তিনি কি করেছিলেন, তিনি ভাষণ দিয়েছিলেন। তো এই 29তম অধিবেশনটা আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, যেটা 1974 এ হয়েছিল। এই অধিবেশনের মাধ্যমে বাংলাদেশ 1974 সালের 17ই সেপ্টেম্বর জাতিসংঘের 136তম দেশ হিসেবে সদস্যপদ লাভ করে, এবং এই অধিবেশনে বঙ্গবন্ধু বাংলায় ভাষণ দিয়েছিলেন 25 সেপ্টেম্বর। 1974 সালে বঙ্গবন্ধু বাংলায় ভাষণ দিয়েছিলেন। অপরদিকে 41তম যে অধিবেশন, এই অধিবেশনটা হয়েছিল 1986 সালে, এই অধিবেশনটা অধিবেশন হয়েছিল। এই অধিবেশনে সভাপতি, এই অধিবেশনে বাংলাদেশ, এই অধিবেশনের সভাপতি কে ছিল, বাংলাদেশ ছিল, এবং বাংলাদেশের পক্ষে যিনি সভাপতিত্ব করেছিলেন তিনি হচ্ছেন হুমায়ুন রশিদ চৌধুরী, তিনি হচ্ছেন হুমায়ুন রশিদ চৌধুরী, লক্ষ্য রাখবেন, তিনি হচ্ছেন হুমায়ুন রশিদ চৌধুরী। এই দুটি ইনফরমেশন নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা, যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে প্রশ্ন করুন। এই দুটি অধিবেশন নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা, যদি থাকে তাহলে আমাকে প্রশ্ন করুন, আছে কিনা আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা এই দুটো অধিবেশন নিয়ে? বাংলাতে না ইংরেজিতে ভাষণ দিয়েছিলেন? সেটা হলো যে যখন সভাপতিত্ব করবে তখন নিশ্চয় তিনি কি দিবেন না, তিনি বাংলাতে, তখনকার কথা যদি আমরা বলি তখন তিনি কিন্তু বাংলাতে আর ভাষণ দিবেন, তিনি কিন্তু ইংরেজিতে ভাষণ দিবেন। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন ভাষণ দিয়েছিলেন তখন তিনি বাংলায় দিয়েছিলেন, এবং তার ভাষণটা পাঁচ থেকে আরেকজন ভদ্রলোক দাঁড়িয়ে
ইংলিশে কি করেছিল, ট্রান্সলেট করেছিল, দোভাষী হিসেবে আরেকজন ভূমিকা রেখেছিল। এখনকার সময়ে যে ব্যবস্থাগুলো এখন চালু হয়েছে সেটা হলো যে ল্যাঙ্গুয়েজ কনভার্টার, কনভার্টার চালু হয়েছে, ল্যাঙ্গুয়েজ কনভার্টার চালু হয়েছে রয়েছে। যেমন আমরা দেখতে পাই যে যে জাতিসংঘের যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ সেটা কিন্তু 6টি ল্যাঙ্গুয়েজ। এখন কোন একজন ব্যক্তি ধরে নেন সে ইংরেজি পারে না, সে কি পারে, সে জাপানিজ পারে, সে জাপানিজ পারে, লক্ষ্য রাখবেন। তাহলে সে যদি জাপানিজ জাপানিজ ভাষায় যদি কথা বলে তাহলে সে বাংলাদেশ কি করবে, কথা বলবে বাংলাদেশে ইংরেজিতে শুনবে, বা উগান্ডার একজন লোক সে কিসে শুনবে, ইংরেজিতে শুনবে, বা চীনের যে প্রতিনিধি যারা সে কি করবে, সে চাইনিজেও শুনতে পারে, ইংলিশেও শুনতে পারে, বিকজ চাইনিজ হচ্ছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ দ্য ইউনাইটেড নেশনস। ক্লিয়ার ভাইয়া? জি স্যার। স্যার হুমায়ুন রশিদ সম্পর্কে যদি এক লাইন একটু বলতেন স্যার। তিনি বাংলাদেশের পার্লামেন্টের স্পিকার ছিলেন, তিনি বাংলাদেশের একজন রাজনীতিবিদ, তিনি পার্লামেন্টের একজন স্পিকার ছিলেন, লক্ষ্য রাখবেন। তাহলে আমরা এই দুটা অধিবেশন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। একটা অধিবেশনে আমরা সভাপতিত্ব করেছিলাম, এখান থেকে দেখেন কি প্রশ্ন আসে, প্রশ্ন আসে নিম্নের কে, নিম্নের কে জাতিসংঘে, নিচের নিম্নের কোন বাংলাদেশি জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতিত্ব করেছিলেন, হুমায়ুন রশিদ চৌধুরী। প্রশ্ন আসে জাতিসংঘের কততম অধিবেশনে বাংলাদেশ সভাপতিত্ব করেছিল, 41তম অধিবেশনে। প্রশ্ন আসে জাতিসংঘের কততম অধিবেশনে বঙ্গবন্ধু বাংলায় ভাষণ দিয়েছিলেন। প্রশ্ন আসে নিম্নের কে সর্বপ্রথম জাতিসংঘে বাংলায় ভাষণ দিয়েছিলেন। তো এটা যদি আমরা কেউ স্ক্রিনশট নিতে চাই তাহলে আমরা স্ক্রিনশট নিব, বাকি আলোচনা আমি চলে যাব। স্ক্রিনশট যদি নিতে চাই স্ক্রিনশট নিব, আমরা কিন্তু বাকি আলোচনায় চলে যাব। স্ক্রিনশট কি নিয়েছেন? জি স্যার। নিয়ে থাকেন তাহলে বঙ্গবন্ধু কোন পরিষদে ভাষণ দিয়েছিলেন বাংলায়? 29তম অধিবেশনে ভাষণ দিয়েছিলেন। এই দেখুন লিখছে কি লিখছে এখানে দেখুন তো, 29 কোন পরিষদ, ওটা কি সাধারণ পরিষদ নাকি নিরাপত্তা পরিষদ? সাধারণ পরিষদ, সাধারণ পরিষদ অধিবেশন, আমরা তো সাধারণ পরিষদ করতেছে, বিচার নিরাপত্তা পরিষদে যাওয়ার আমাদের আপাতত কোনো সুযোগ নেই, যা বলছি সবই সাধারণ পরিষদ নিয়ে বলছি। ক্লিয়ার সকলে? ক্লিয়ার কিনা? জি স্যার। জি লক্ষ্য রাখবেন। এরপরে আমরা যদি বলি এই যে অধিবেশনটা চলে, লক্ষ্য রাখবেন এই যে অধিবেশন চলে বা অধিবেশন যে বসে, এই অধিবেশনে একটি সদস্য রাষ্ট্র থেকে, লক্ষ্য রাখবেন এই অধিবেশনে একটি সদস্য রাষ্ট্র থেকে সর্বোচ্চ কতজন প্রতিনিধি অংশ নিতে পারে, লক্ষ্য রাখবেন। আমরা দেখতে পাই সাধারণ পরিষদের অধিবেশনে একটি সদস্য রাষ্ট্র থেকে সর্বোচ্চ 5 জন প্রতিনিধি অংশ নিতে পারবে, সর্বোচ্চ 5 জন প্রতিনিধি অংশ নিতে পারবে। আমরা কোনো সাউন্ড করবো না, যখন আমাদের কোশ্চিন থাকবে তখন সাউন্ড করবো, তাছাড়া সাউন্ড করবো না। কিন্তু সর্বোচ্চ 5 জন প্রতিনিধি অংশ নিতে পারে, কিন্তু ভোট দিতে পারবে কয়টি, কথা বলেন তো, ভোট দিতে পারবে একটি, একটা দেশ একটা ভোট। ধরে নেন কাশ্মীর ইস্যুতে কোন একটি প্রস্তাব উঠলো, কাশ্মীর ইস্যুতে জাতিসংঘের কোন একটা অধিবেশনে প্রস্তাব উঠলো, তাহলে জাতিসংঘের একটি সদস্য রাষ্ট্র থেকে, অর্থাৎ এই যে 193টি যে সদস্য রাষ্ট্র, 193টি রাষ্ট্রের প্রত্যেকটি রাষ্ট্র থেকে, ধরে নেন আপনি বাংলাদেশ একটা, এই বাংলাদেশ থেকে সাধারণ পরিষদ অধিবেশনে সর্বোচ্চ কতজন অংশ নিতে পারবে, কথা বলবেন? 5 জন। 5 জন নিতে পারবেন। কিন্তু এই অধিবেশনে বা কোন মিটিং এ যখন কোন একটি প্রস্তাব উঠবে, তখন সেই প্রস্তাবের ব্যাপারে একটা দেশ থেকে 5 জন অংশগ্রহণ করলো, 5 জন ভোট দিবে না, 5টা ভোট দিবে না, 1টা ভোট দিবে, অর্থাৎ আমরা বলতে পারি 1 state 1 vote, এক দেশ এক ভোট। এই বিধান কিন্তু জাতিসংঘে চালু হয়েছে, এই বিধান ওয়ার্ল্ড ব্যাংকে চালু নাই, বিকজ ওয়ার্ল্ড ব্যাংকে 18%-এর বেশি ভোট রয়েছে আমেরিকার হাতে, যে দেশের যত বেশি পরিমাণে পুঁজি থাকবে সেই দেশের ভোট সংখ্যা হবে তত বেশি ওয়ার্ল্ড ব্যাংকে। কিন্তু জাতিসংঘ হচ্ছে একটা রাষ্ট্র যত গরিব হোক না কেন, একটা রাষ্ট্র যত ধনী হোক না কেন, যত পাওয়ারফুলি হোক না কেন, যত দুর্বলই হোক না কেন, 1 state 1 vote। তাহলে এবার আসেন কাশ্মীর ইস্যুতে যখন ধরে নেন কোন একটি প্রস্তাব উঠলো, সেই প্রস্তাবের ব্যাপারে আমরা যদি বাংলাদেশের কথা যদি বলি, বাংলাদেশ সেই প্রস্তাবের পক্ষে নিতে পারে ভোট, বিপক্ষে দিতে পারে ভোট, কিংবা ভোট দান থেকে বিরত থাকতে পারে। পক্ষে দিলেও একটা দিবে, বিপক্ষে দিলেও একটা দিবে, আর ভোট দানে বিরত থাকতে পারবে। তো তাহলে আমরা বলতে পারি সাধারণ পরিষদ অধিবেশনে একটি সদস্য রাষ্ট্র থেকে
সর্বোচ্চ 5 জন প্রতিনিধি অংশ নিতে পারবে, কিন্তু ভোট দিতে পারবে কয়টা কথা বলেন? একটা ভোট দিতে। সকলে ক্লিয়ার কিনা? জি স্যার। এই সাধারণ পরিষদে যে সভাপতি যিনি থাকবেন, সাধারণ পরিষদে তাহলে আমরা বলতে পারি সভাপতি কতজন থাকবেন কথা বলেন? একজন থাকবেন। তাদের মেয়াদ কত? 1 বছরের জন্য মেয়াদ। আর সহসভাপতি কতজন থাকবেন কথা বলেন? সহসভাপতি কতজন থাকবেন? কতজন থাকবে বলেন? 21 জন। 21 জন। তাহলে সাধারণ পরিষদের একটি অধিবেশন পরিচালনা করার জন্য আমরা দেখতে পাবো যে একজন সভাপতি থাকবে, 21 জন সহসভাপতি থাকবে। তাহলে এই সভাপতি এবং সহসভাপতি আমরা যদি বলি 76তম অধিবেশনে, এখানে সভাপতি কে কথা বলেন? আর 21 জন সহসভাপতির মধ্যে কোন দেশ আছে কথা বলেন? বাংলাদেশ। খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। আরেকটি তথ্য হচ্ছে যে এই সাধারণ পরিষদকে বলা হয় সারা বিশ্বের আইনসভা। এই সাধারণ পরিষদকে বলা হয় কি? সারা বিশ্বের আইনসভা বলা হয়। অর্থাৎ যদি পরীক্ষাতে প্রশ্ন আসে এভাবে যে জাতিসংঘের কোন পরিষদ সারা বিশ্বের আইনসভা নামে পরিচিত, যার উত্তর দিব কি বলেন তোমরা? তার উত্তর কি দিব? উত্তর দিব সাধারণ পরিষদ। উত্তর দিব আমরা। প্রশ্ন হচ্ছে এই সাধারণ পরিষদকে কেন সারা বিশ্বের আইনসভা বলা হয়, এটা কে বলতে পারবে?